নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা এখন থেকে আরম্ভ করলাম। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে 3:30। তো সারাদিন দিয়ে একটু ভিডিও করা হয়নি, সারাদিন দিয়ে না কালকেও কোনো ভিডিও করতে পারিনি, মানে শরীরটা একদম ভালো না, ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। তো একদম ইচ্ছা করছে না, ভিডিও করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না যেন। তো আজকে অনেকটা ভাবনা চিন্তা করে ভাবলাম যে না, আজকে এখন থেকে একটু ভিডিওটা আরম্ভ করি, যতটুকু করতে পারি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকে আমি এখন থেকে যেটুকু ভিডিও করব তোমাদের সাথে শেয়ারই করব। তো হয়তো ছোট্ট একটা ভিডিও হবে, আর এমনিতেই তো আমি খুব ছোট্ট ভিডিও দিই, 10 মিনিট 11 মিনিটের ভিডিও দিই। তো আজকের ভিডিওটা হয়তো এর চেয়েও ছোট হতে পারে। তো চলো, আজকে বিকালের যেসব কাজগুলো আছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো, এখনই মুষলধারে বৃষ্টি হয়ে গেল দুপুরের দিকে। সকালের দিকে একটু রোদটা ছিল, কিন্তু এই যে দুপুর থেকে এখন মানে এত বৃষ্টি হয়ে গেল, এত বৃষ্টি হয়ে গেল কি বলবো। আর মানে অন্ধকার করে রয়েছে, এত বৃষ্টির পরেও এখনো অন্ধকার করে রয়েছে, আর 2-3 দিন দিয়ে টানা বৃষ্টি হয়ে চলেছে। আর এখানে একটু মুগ ডাল করবো, মুগ ডালটা একটু ভিজিয়ে দেবো, কাঁচা মুগ ডালই করবো। আমাদের বাড়িতে আবার কাঁচা মুগ ডাল খেতে সবাই পছন্দ করে, ওর জন্য একটু কাঁচা মুগ ডাল করবো আর কি। আর এদিকে কিছুটা মাছের ডিম ছিল, মাছের ডিমটাও রান্না করব। আর এদিকে কিছুটা কাটা মাছ আছে, এই কাটা মাছটাও করব। তো বললাম আজকে ওই যে সকালের দিকে রান্না সেরকম করিনি, একটু শুধু সিদ্ধ ভাত করেছিলাম, তো এখন ওই জন্য রান্নাটা করব বিকেলবেলা। আবার ছেলে, ছেলের বাবা তো অফিস থেকে এসে খাবে, তার জন্য আর কি এটা করব। আর এদিকে একটু চিংড়ি মাছ আছে, তো চিংড়ি মাছ একটু বাবা বাপির বাবা বেশি করে এনেছিল। তো কুমড়া আলু দিয়ে কিছুটা করেছিলাম, আর কিছুটা রেখে দিয়েছিলাম, কারণ বাপি তো সবজি দিয়ে খায় না। তো ভাবলাম যে ওর জন্য একটু রেখে দিই, তাহলে কি হবে, ওর জন্য আলাদাভাবে কিছু করে দিতে পারবো। তো তার জন্য আর কি একটু রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছটা ভালো করে একটু কেটে নেব, আর এটা একটা কিছু করে দেবো বাপিকে আর কি। ডালটা ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম, আর একটু রিল করছিলাম, এর জন্য এই যে একটু চেঞ্জ করে একটু সাজুগুজু করে নিয়েছিলাম। তো কয়েকটা রিল ভিডিও করলাম, আর ডালটা সিদ্ধও হয়ে গেছে। আর তারপর ভাবলাম না, বাসনগুলো গুছিয়ে নিই, জায়গাটা খালি হয়ে গেলে তারপরে রান্নাটা করব। তো ওর জন্য আর কি বাসনগুলো, এই বাসনগুলো সেই সকালের বাসন, আর সময় হয়ে ওঠেনি গুছানো। তো এখন একটু গুছিয়ে নিচ্ছি, আর ওদিকে চিংড়ি মাছগুলো সব পরিষ্কার করে রেখে গুছিয়ে, আর ডালটা সিদ্ধ বসিয়ে, আর এইগুলো গুছাতে এলাম। তো চলো গুছিয়ে। আর সারা দুপুরে একটু বিশ্রাম হয়নি না, প্রচুর প্রচুর কাজ করছিলাম, তো মাথাটা ধরে গেছে। তো ভাবলাম একটু চা খেয়ে নিই, তো কড়া করে একটু চা করে নিলাম। আর কয়েকদিন দিয়ে ওয়েদার চেঞ্জের জন্য মাথাটা একদম ভারী হয়ে আছে। আর আজকে ভোরবেলা উঠে প্রচুর কাচাকাচি করেছি, আর ভোরবেলা উঠে কাচাকাচি করেছি এই জন্য কারণ জলের সমস্যাটা তো আমার রয়েই গেছে। আর কাছাকাছি করে না আজকে আরও শরীরটা যেন বেশ খারাপ লাগছে, ওই জন্য সকাল থেকে কোনো ভিডিওই করতে পারিনি। আর নিজের সংসারের কাজ আমি ছাড়া আর কে করবে, করতেই তো হবে। আর এই চিংড়ি মাছটা একটু ঝাল ঝাল করবো, কারণ সবজি দিয়ে বাপি একদম পছন্দ করে না। আর এই যে পেঁয়াজ টমেটো দিয়ে একটু ঝাল করব, আর এই যে মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিলাম, মাছগুলো ভাবছি ভিজিয়ে দেবো। তো লবণ হলুদ মাখিয়ে রাখলে ভিতরে লবণটা ঢুকলে বেশ ভালো লাগবে। আর রাতে যেহেতু ওরা সবজি খায় না, আর ডাল করছি, ডালের সাথে মাছ ভাজা, মাছের ডিম ভাজা, আর এই চিংড়ির একটু ঝাল করে দিলেই কিন্তু এদের হয়ে যাবে। যত শরীর খারাপ হোক, আর যাই হোক, শরীরটাকে টেনে নিয়েই কিন্তু কাজ বাজ করতে হবে। তো যেহেতু সংসারে আমার আর কেউ নেই, সংসারে সেই মতো হেল্প করার কেউ নেই, আর বাকি বাপের বাবা তো এখন অনেক ভোরবেলা বেরিয়ে যায়, সংসারে মাত্র 3টেই মানুষ। তো যত শরীর খারাপ হোক, কেউ একজন বলারও নেই। এখন এমন হয়েছে না, যদি শরীর খারাপ হয়ে আমি ঘরেও পড়েও থাকি, কেউ বলার নেই যে কী হয়েছে বা
কেন হয়েছে, মানে এরকম একটা মানুষ নেই, যেহেতু মাত্র তিনজন মেম্বার, তো সেই জন্য কি হয় কখনো কখনো ভীষণ ভয় করে যে আমার শরীর যদি খুব খারাপ হয়ে যায় তাহলে কে দেখবে আর কার কাছেই বা বলবো। এদিকে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, ডালটাতে সম্বাদ দিয়ে দিলাম, আর হলুদটা তখন দিতে ভুলে গেছি, ওই জন্য এখন হলুদটা দিলাম। চিংড়ি মাছটা একটু ঝাল ঝাল করবো, একদম শুকনো শুকনো করে ঝাল ঝাল করবো, বাকি ওটা খেতে পছন্দ করে, তো ভাবলাম যে ওইটুকু করে দিই। আর চিংড়ি মাছ একটু বেশি এনেছিল, চিংড়ি মাছটা আমি একটু পুঁই শাক দিয়ে করে নিয়েছিলাম, তো যদি সবজি খায় না তো ওর জন্য একটু রেখে দিয়েছি, যে ওর জন্য আলাদাভাবে কিছু একটু করে দেবো। আর এদিকে দেখো ডালটা হয়ে গেছে, আমি একটা মিক্সড মশলা করে রাখছি, সেই মশলাটা উপর থেকে একটু দিয়ে দিলাম, আর এতে কিন্তু ডালের স্বাদগন্ধ দুটোই খুব বেড়ে যায়। যেহেতু মুগ ডাল আর একটু চিনিও দিতে হয়, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, আমরা একটু মিষ্টি মিষ্টি করি, তো একটু উপর থেকে চিনিও দিয়ে দিয়েছিলাম। লবণ, পেঁয়াজ আর টমেটো দিয়ে আর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, একটু ভালো করে কষিয়ে নেব। আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে, আর এই রান্নাটা কিন্তু খুব টেস্ট হয়, চিংড়ি মাছের যে কোনো রান্না কিন্তু খুব টেস্টি হয়, আর একটু যত্ন করে করলে কিন্তু যে কোনো রান্না খুব ভালোই হয়। আর কালারটা দেখো কি সুন্দর হয়েছে, কালারটা একবার দেখো হয়েছে না সুন্দর, একটু জল দিতে লাগবে না, এরকম শুকনো শুকনো করবো, যেহেতু ডাল করেছি একদম শুকনো শুকনো করবো। আর এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, একদম কমপ্লিট হয়ে এসছে, জল দিলাম না, একদম শুকনো শুকনো করে নিলাম, আর রান্না বান্নাটা একটু তাড়াতাড়ি করছি কারণ বেশ মোটামুটি রাত্রি হয়ে গেল, যে বললাম মাথাটা ধরে আছে, আর এদিকে আমার চিংড়ি মাছটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেল, আর মাছটা ভেজে নেবো, মাছের ডিমটা একসাথেই দুটো ভেজে নেবো, তাহলে কিন্তু আমার রাত্রের মতো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। মাছের ডিমগুলো খুব ফাটছে, তার জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে করছি, নাহলে চোখে মুখে এত চিটকিয়ে আসছে। আর এদিকে মাছটাকে আমি ভালো করে লাল লাল করে কড়া করে ভেজে নিলাম, যেহেতু গরম ভাতের সাথে খাবে তাই এইভাবে মাছটা ভাজা দিলে কিন্তু বেশ ভালো লাগবে। আর বাপি বাপের বাবা দুজনেই ফিরে গেছে, আর যেহেতু ওরা দুপুরবেলা আজকে কিছু নেয়নি আর সারাদিনে ভাতই খায়নি, তো এখন এসে ব্যস্ত হয়ে গেছে খেতে দিতে হবে, তো চলো আমি এদিকে মাছটা ভালো করে ভেজে নিলাম। আর এদিকে দেখো মাছ ভাজা, ডাল, আর এদিকে হচ্ছে চিংড়ি মাছের একটা রেসিপি করেছিলাম, তো সেইটা তো মোটামুটিভাবে সব রান্না হয়ে গেছে আমার। আর এখন চলো এদিকে আমি এই যে ভাত বেড়ে নিয়েছি, আর এই যে একটা মিক্স সবজি ছিল এটা কিন্তু গত কালকের রান্না ছিল, তো সেটা ফ্রিজে রাখা ছিল, এখন বের করলাম, আর তার সাথে দিয়ে দিলাম ডাল, আর একটা করে মাছ ভাজা, একটা মাছের ডিম ভাজা, আর একটু করে চিংড়ি ভাজা, তো চলো আমার একদম পুরোপুরি খাবার রেডি, ওদেরকে খেতে দিয়ে দিই। আর আজকের ভিডিওটা কেমন হলো তোমরা কমেন্টস করে জানিও, আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করবো, আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আজকের মতো টাটা।